This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Phir protibadi michile azadi slogan. College square theke Rabindra Sadan porjonto michile shona gelo goli chalao slogan. যাদবপুরের মশাল মিছিলের কথা মনে আছে আপনাদের, যেখানে স্লোগান উঠেছিল কাশ্মীর মাঙ্গে আজাদি, আর জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল, আর তারপর আবার প্রতিবাদী মিছিলে এই আজাদি স্লোগান। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ঠিক কোন স্লোগান উঠলো শ্রেয়সী এই প্রতিবাদ মিছিল থেকে? দেখো, আজকে মিছিলে একাধিক গ্রুপ ছিল, যারা তাদের স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা সেক্ষেত্রে তাদের সেই স্লোগানটা মূলত সাজানোর জন্য এই আজাদি স্লোগান দিয়ে, যেখানে তারা বলছে, বলেন যে এক্ষেত্রে বারে বারে যখন তারা স্লোগান তুলছিলেন তখনই কিন্তু তারা বলছেন, বলেন যে লড়কে লেঙ্গে আজাদি, জিতকে লেঙ্গে আজাদি, মানুষকে আজাদি, অর্থাৎ আজাদির শব্দটা কিন্তু বারবার তাদের স্লোগানে উঠে আসে। যদিও আগের দিনের মতন যাদবপুর ঠিক এইটিতে আগের দিন ঠিক প্রতিবাদ মিছিলে যেভাবে দেখা গিয়েছিল যে কাশ্মীর মাঙ্গে আজাদি, ঠিক কাশ্মীর প্রসঙ্গ কিন্তু আজকে ওঠেনি, কিন্তু তার কিন্তু আজাদির যে স্লোগান ছিল আগের দিন, সেই স্লোগানও কিন্তু কার্যত আজকের মিছিলে সামিল হয়েছিল। এবং এক্ষেত্রে মিছিলে একাধিক গ্রুপ ছিল, যে গ্রুপে তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা এই আজাদি লড়কে লেঙ্গে আজাদি, ছিনকে লেঙ্গে আজাদি, এই ধরনের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তাদের স্লোগান থেকে তারা উঠলেন। শ্রেয়সীর সঙ্গে থাকো, আর একবার শুনে নেবো ঠিক কোন স্লোগান উঠলো মিছিল থেকে। আর 29 তারিখের ছবির কথা আর একবার আপনাদের মনে করিয়ে দিই, 29 তারিখে সেখানে যাদবপুর থেকে এই আজাদি স্লোগান, যেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি সেই স্লোগানও উঠেছিল, আর আজকে আবারও এই আজাদির স্লোগান মিছিল থেকে। ফলে নানান রকম জল্পনা, নানান রকম প্রশ্ন উঠছে, কারা তুলছেন এই স্লোগান? শ্রেয়সী, অনেক ধন্যবাদ শ্রেয়সী। সুকান্ত মজুমদার কি বলছেন এই আজাদি স্লোগান নিয়ে, শুনবো। দেখুন, এই যে যখন আন্দোলন শুরু হয়েছিল নির্ভয়া বা অভয়াকে জাস্টিস দেওয়ার জন্য, সেই আন্দোলন একটা সময় এসে এই আজাদি ক্যাম্প তারা এই আন্দোলনটাকে দখল করার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে হয়তো এই যে প্রথম দিকে কিন্তু এই আজাদি দাদাজি স্লোগান ছিল না কিন্তু এই আন্দোলনে, পরবর্তী সময়ে এই আজাদি স্লোগান, আরও অনেক স্লোগান পাওয়া গেছে, যে স্লোগানগুলো নকশালদের পেটেন্টেড স্লোগান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।